আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মেক করতে আমি অনেকটা লেট করে ফেলছি। আজকের যে অফারটা শেয়ার করব, অফারটা সেম সেপাল ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট থেকে যেরকম প্রফিট দিছে সেম ওই রকম প্রফিট দিবে। খুবই ভালো একটা ওয়ালেট অফার, আমি গ্যারান্টি দিচ্ছি এই টোকেনটা থেকে আপনারা ভবিষ্যতে ভালো রেট পাবেন। অবশ্য টোকেনটা ইনস্ট্যান্টলি পাবেন, আপনার ওই সেপাল ওয়ালেট তারপরে ট্রাস্ট ওয়ালেটে যেরকমভাবে অফারটা ছিল সেম টু সেম অফার। ওকে, সো আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে যেন অফারটা জয়েন করেন, ফুল ভিডিওটা দেখেন এবং অফারটাতে যেন মাস্ট জয়েন করেন, ভালো ভ্যালু পাবেন টোকেনটার। আর ওনারা বলতেছে যে আপ টু $500 পর্যন্ত টোকেন আপনি এখান থেকে পেতে পারেন, তবে 50টা 60টা 100টা যে কয়টা টোকেনই পান না কেন, ওই টোকেনের ভ্যালু খুবই ভালো হবে এবং আপনি সেপালের মতো প্রফিট নিতে পারবেন। ওকে, তো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের অফারটা হচ্ছে অ্যাসিউর ওয়ালেট। ওকে, এখানের সম্পূর্ণ রুলসটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করতে হবে। সো প্রথমত হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিছি, এই আর এই পোস্ট লিঙ্কটা কপি করে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখান থেকে আপনি গুগল প্লে এটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। ওকে, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি সাধারণভাবে অ্যাপ্লিকেশনটা একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে বলবে মেনুমিক পার্স দিবে। ওকে, ওই পার্সটা আপনি সেভ রাখবেন, পাসওয়ার্ড দিতে বলবে, মানে ট্রাস্ট ওয়ালেটের মতো সেমভাবে আপনি অ্যাকাউন্টও করবেন এবং মেনুমিক পার্সটা যে দিবে ওইটা আপনি উপরের দিকে দেখবেন যে কপি মেনুমিক লেখা আছে, এখান থেকে কপি করে আপনার নোটপ্যাডে সেভ রাখবেন। একদমই সিম্পল ওয়ালেট ক্রিয়েট করা, আশা করি আপনারা সবাই পারেন। আমার অনেক পুরনো ওয়ালেট, এই জন্য আমি নতুন করে ক্রিয়েট করে দেখাতে পারলাম না। তো অবশ্যই আপনারা পারবেন, আপনারা সবাই পারবেন, অলরেডি অনেকেই অ্যাকাউন্ট করে ফেলছেন কিন্তু টাস্ক কমপ্লিট করেন নাই। তো আমি টাস্কটা দেখাচ্ছি, অ্যাকাউন্ট করা কোনো একটা ব্যাপার না, আমি আপনাদেরকে টাস্কটা দেখাচ্ছি। তো ম্যান আইকনে আপনি ক্লিক করবেন। ওকে, ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে আপনি একটা ব্যানার দেখতে পারতেছেন, এই ব্যানারটার উপরে ক্লিক করবেন। ওকে, এখানে টোটাল 3টা টাস্ক, আপনি 2টা কমপ্লিট করলেই হবে। ওকে, 3টা করতে হবে না, 2টা টম কমপ্লিট করলে আপনি বক্স পাবেন এবং বক্স থেকে ক্লেম করে আপনি ইনস্ট্যান্টলি টোকেন পাবেন। ওকে, তো এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে গো অপশন, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই টাস্কটা এবং এই টাস্কটা আপনি করবেন। এটা হচ্ছে এখানে আপনি $100 সম পরিমাণ USDT ওনাদের ওয়ালেটে আনতে হবে। আবার USDT কিন্তু আপনি সাথে সাথে ব্যাক নিয়ে নিতে পারবেন। ওকে, সাথে সাথে আপনি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন, তবে একটা কথা খেয়াল রাখবেন যে আপনি এখানে বাইন্যান্স থেকে আনবেন না। আমার মতো যদি বাইন্যান্স থেকে আসে আনেন তাহলে কিন্তু এরকম ভিডিও মেক করতে অনেক লেট হয়ে যাবে। যেমন আমি SFP বাইন্যান্স থেকে আনছি, যেটা ট্রান্সফারেবল না, মানে বাইন্যান্স থেকে উইথড্র দিছি, ওটা ট্রান্সফার না, তো এই জন্য আমার এই SFP ট্রান্সফার করতে পারিনি। যাই হোক, আমি লাইভে এখন ট্রান্সফার করব অন্য ওয়ালেট থেকে। তো আমি এখানে প্রথম যে টাস্কটা হচ্ছে, এই টাস্কের জন্য আমি সামনের পরবর্তী টাস্কটাও করতে পারি নাই। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনি প্রথমত এই গোতে ক্লিক করে দেন এখান থেকে টেক, এর আগে আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এখান থেকে বিন রিফাইল কোড, এটা ক্লিক করে আপনি রিফাইল কোড বিন করবেন। আর এই রিফাইল কোড আমার এখানে দেওয়া আছে, এই যে এটা ক্লিক করলে অটোমেটিকলি কপি হবে, মেবি এটার জন্য আপনি কিছু বেশি টোকেন পাইতে পারেন। ওকে, আর যদি এখানে ক্লিক করতেই না পারেন তাহলে মনে করে নেবেন যে আপনি ওয়ালেট ডাউনলোড করে নিয়েছেন, ওই টাইমই অটোমেটিকলি রেফারেল কোডটা নিয়ে নিছে। ওকে, এখন আর যদি না নেয় তাহলে কিন্তু মাস্ট ইউজ করবেন, গোতে ক্লিক করবেন, এখান থেকে প্রথম টাস্ক টেক এটার উপরে ক্লিক করবেন। ওকে, এটার উপরে ক্লিক করে এখানে তো আপনি USDT আনবেন তাই না, প্লাসের উপরে ক্লিক করে এখান থেকে USDT লিখবেন। USDT হচ্ছে আপনি আনবেন কি, এখানে হচ্ছে USDT BEP20 আমরা আনব, এইটা প্লাস, তা এরপরে আর কিছু আছে কি না, USDT BEP20 বা অন্য কিছু, USDT SPL LP USDT, যাই হোক USDT BEP20 আমরা এইটা নিব তাই না। তো এখানে আমরা অল চেইনের পরিবর্তে এখানে চেনটা আমরা BSC করে দেই,
বিএসসি করে এখান থেকে ইউএসডিটির উপরে ক্লিক করি, দেন রিসিভ এটার উপরে ক্লিক করি, এখান থেকে কপি অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে আমি আমার অন্য একটা ট্রাস্ট ওয়ালেটে আমি ইয়া উইথড্র দিয়ে রাখছি ইউএসডিটি, ওই ইউএসডিটি আমি ওই ওয়ালেটে নিব। ওকে, কারণ এটা ট্রান্সফারেবল হতে হবে, একটা ওয়ালেট অ্যাড্রেস থেকে অন্য একটা ওয়ালেট অ্যাড্রেসে ট্রান্সফার করতে হবে, আপনার ওই একটা অ্যাড্রেস মানে বাইন্যান্স থেকে উইথড্র দিলে হবে না। তো আসলে আজকে আমি এই বিষয়টা নিয়ে অনেকটা বিভ্রান্তিতে ছিলাম, মানে আমি আমার ওয়ালেট একদম আউলোজাউলো করে ফেলছি, এই জন্য আজকে যে কেমন হয়ে গেছে এটাও বুঝতে পারতেছি না। প্রায় 4-5 ঘন্টা যাবৎ আমি এটা নিয়েই আসি। তো এখানে আমার আগেরবারে আমি ইউএসডিটিটা ইথেরিয়ামে উইথড্র দিয়ে ফেলাইছিলাম, পরবর্তীতে আবার ডিপোজিট করে অ্যাগেন বিএসসিতে উইথড্র দিয়ে এখন আমি আমার ওই ওয়ালেটটাতে নিতেছি, এসুর ওয়ালেটটাতে। তো এখান থেকে আমি কিন্তু ইউএসডিটিটা সেন্ড করে দিছি আমার অ্যাসিউর ওয়ালেটে, এখানে খুব শীঘ্রই চলে আসবে আশা করি, ইনস্ট্যান্ট চলেও আসছে। আমি এখন যদি এখানে আসি, মানে আমরা তো এইখান থেকে টেকে ক্লিক করে গেছিলাম, তাই না? ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই জন্য। তো তো এখন হচ্ছে আমরা এই গো অপশনে অ্যাগাইন যাব, অ্যাগাইন গিয়ে দেন এখান থেকে নেক্সট টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে। তো নেক্সট যে টাস্ক এটি হচ্ছে আপনার এখানে আপনাদের ডিএফটা ইউজ করতে হবে। ওকে, তো এখানেও আমার এটা কমপ্লিট আগেই করে ফেলছি, পরবর্তীতে আমি এইটা করছি, কিন্তু এইটা এখনও ডান কেন আসলো না? এটা একটা লিমিট আছে, মানে একটা টাস্ক করার 1 ঘন্টা না যেন 1.5 ঘন্টার মধ্যে আর একটা টাস্ক করতে হয়, এখানে টাইম কাউন্ট হয়, এখানেও টাইম কাউন্ট হয়। ওকে, তো একটা টাস্ক কমপ্লিট হইলে দেখবেন দুইটা টাস্কই টাইম কাউন্ট হইতেছে, 2.10 মানে 2 ঘন্টা 10 মিনিট, মানে ওয়ের মধ্যে আর একটা টাস্ক আপনার কমপ্লিট করতে হবে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে। তো আমারটা একটু ওভার হয়ে গেছে, 2 ঘন্টা, এখানে কিন্তু কোনো টাইম কাউন্ট হইতেছে না, এই জন্য আমার এটা মেবি হইতে বা লেট হইতে পারে বা পরবর্তীতে হইতে পারে, আবার আমারটা নাও হইতে পারে কারণ আমি লেট করে ফেলছি। ওকে, সো আপনাদের টাইম কাউন্টের মধ্যেই কিন্তু আপনারা করে ফেলবেন, প্রথমে এই টাস্কটা করবেন, দেন এখানে টেক লেখা থাকবে, টেক ক্লিক করলে ওই টেক থেকে সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি একটু নিচে এসে এখান থেকে বিএসসিতে প্যানকেক সোয়াইপে আসবেন। ওকে, এই প্যানকেক সোয়াইপে এসে আপনি এখানে একটা ট্রেড করে নেবেন, আর আপনার ওয়ালেট অবশ্যই $1.5 মতো বিএনবি রাখবেন। আর অফারটা কিন্তু খুবই ভালো, আমি শুরুতেই বলছি এই অফারটা আপনারা কেউ মিস করবেন না, তাদের টোকেনটা খুবই ভালো এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং প্রাইসটাও ভালো হবে। তো প্যানকেক সাহেব আসার পর একটু নিচে আসলে ট্রেড নাও এটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা আর কি আপনি ইউএসডিটি আনছেন, ইউএসডিটি যদি ট্রেড করেন ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে আপনি সিলেক্ট করবেন বিএনপি। ওকে, তো $104 আপনি যদি এখানে সোয়াইপ করেন, সেক্ষেত্রে এই যে এনেবল ইউএসডিটি এর উপরে ক্লিক করে নেক্সটের উপরে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা সোয়াইপ প্রথম ধাপ হবে, পরবর্তীতে আপনি সোয়াইপ করবেন দ্বিতীয় ধাপে। এগুলো তো আপনারা জানেন ট্রেড কীভাবে করে ব্যাংকে সোয়াইপে। ওকে, তো আপনারা সোয়াইপটা করে নেবেন, আমি অলরেডি একবার করছি এই জন্য আর করতে চাচ্ছি না, এনেবল করবেন একবার, একবার সোয়াইপ করবেন। ওকে, তো ধরে নিলাম আপনার দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, দুইটা টাস্ক কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে রেফার ফ্রেন্ড এই অপশনে আসবেন। অ্যাগেইন আসার পরে আপনার যখন দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে এখানে একটা মাইস্ট্রি বক্স আপনার শো করতেছে, এখানে মাইস্ট্রি বক্স অন লেখা থাকবে। ওকে, তো আপনি এরকম পাশে টানলে, যদি গেটিং বক্স থাকে তাহলে গেটিং বক্স অন লেখা থাকবে, মাইস্ট্রি বক্স থাকলে মাইস্ট্রি বক্স এখানে অন লেখা থাকবে। তো এই যে বক্সটা আপনি বক্সের উপরে ক্লিক করবেন, বক্সের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কতটা টোকেন পাইবেন ওনাদের ইভেন্ট থেকে। আমি মাই রিওয়ার্ডে আসি, আসলে এখানে আপনি দেখতে পারবেন যে 42টা টোকেন আমি পাইছি। তো আপনি এখান থেকে কতটা টোকেন পাইবেন এরকম আপনি কিন্তু এখান থেকে এই যে বক্সগুলো, এখান থেকে এই বক্স আপনার যখন ওই দুইটা টাস্ক কমপ্লিট হবে তখন কিন্তু এখানে বক্স উঠে যাবে। তো এই বক্সে ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে ইয়ে হয়ে যাবে, মানে এই মাইস্ট্রি বক্সটা আপনার ওপেন হয়ে যাবে এবং টোকেনটা আপনার এখানে মাই রিওয়ার্ডে শো করবে। আপনি যদি এখান থেকে এই মাই শিওরে চলে আসেন, এইখানে আপনার মেন ব্যালেন্সটা দেখতে পারবেন। তো আমার পেমেন্ট প্রুফটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, এখানে আমার 42টা টোকেন আছে।
তাছাড়া এর আগেও একটা এয়ারড্রপে আমি জয়েন করে 150টা টোকেন পাইছিলাম, টোটাল আমার 192টা টোকেন এখানে আছে। ওকে, আপনি ভাবতেছেন আপনি মেইন ওয়ালেটে এখনও পান নাই, ওয়ালেটে পান নাই, সেন্ড করতে পারতেছেন না, ট্রাস্ট ওয়ালেটেও কিন্তু সেম সিস্টেমটা ছিল, এসএপিও কিন্তু লক ছিল। ওকে, সো এটাও আপনার এখন বর্তমানে অ্যাভেলেবেলই আছে, কিন্তু এইখান থেকে আবার ট্রান্সফার করতে হবে, ওই অপশনটাও কিন্তু যখন তারা টোকেন লিস্টেড করবে তখন নিয়ে আসবে। ভালো ভালো ওয়ালেট অফারগুলো কিন্তু এরকমই করছে, আপনারা দেখছেন ট্রাস্ট ওয়ালেট, সেফপাল এরকমই কিন্তু করছে। ওকে, তো এরপরে হচ্ছে আপনার USDGটা আপনি এখান থেকে অ্যাগেইন সেন্ড করে আপনার বাইন্যান্সে নেন বা আপনার আদার্স ওয়ালেটে নেন, সেখানে আপনি নিয়ে নেবেন। ওকে ওকে, তো এখানে আপনি সেন্ড অপশনে এসে এখান থেকে ওয়াল সিলেক্ট করবেন, এখানে আপনার অ্যাড্রেস দিবেন, দেন নেক্সটে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে সেন্ড করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।